হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু অনেক স্পেশাল ফ্রেন্ডস। আজকের ভিডিওটাতে মূলত আমি আপনাদেরকে নতুন একটা বাইক দেখাবো। তো এটা যদি আমরা দেখি, আপনারা দেখছেন এই পাশে রয়েছে KTM RC। মূলত এটা হচ্ছে 125 cc-র একটা বাইক। অ্যান্ড আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে জাস্ট এই বাইকটার ফার্স্ট ইম্প্রেশন রিভিউটা দেওয়ার চেষ্টা করবো এবং এটা আপনারা কোথা থেকে কিনতে পারবেন এবং এটার প্রাইসটা কেমন সেটাই জানানোর চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি এটা হচ্ছে বাইকটার ফুল লুক। আর এই বাইকটা কিন্তু আপনারা দুটো কালারে পেয়ে যাচ্ছেন। তো অলরেডি আপনারা যদি দেখেন আমার সামনে রয়েছে অরেঞ্জ ব্ল্যাক কালারের কম্বিনেশনে। সো ফ্রেন্ডস, এই পাশে আরও একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক কালার কম্বিনেশন আপনারা যদি দেখেন। তো এটা হচ্ছে দুটো কালারে আপনারা পেয়ে যাচ্ছেন। মূলত আমার এই কালারটা বেশি ভালো লেগেছে, তাই আপনাদেরকে এটা দিয়েই জাস্ট আমি আপনাদেরকে স্পেসিফিকেশনটা জানানোর চেষ্টা করছি। সো ফ্রেন্ডস, প্রথমে চলে আসতেছি বাইকটার ইঞ্জিনের দিকে। বাইকটাতে সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক ওয়াটারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124.7 cc। আর এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 14.8 bhp এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 11.8 nm। এই বাইকটাতে টপ স্পিড পাওয়া যাবে হচ্ছে 125 কিলোমিটার পার আওয়ার। আর মাইলেজ হিসেবে পাওয়া যাবে এটা শহরের মধ্যে আপনারা পেয়ে যাবেন 35 থেকে 40। এই বাইকটার টোটাল ওয়েট হচ্ছে 135 কেজি। আর হাইওয়েতে 40+ আপনারা মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকটাতে কিন্তু 6-স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে। সো ফ্রেন্ডস, KTM RC-র আমি বাইকের লাইটটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখছেন হেডলাইটটা, এর পাশে আপনারা দেখছেন খুব সুন্দর দুটো LED লাইট ইউজ করেছে। দুটোকে একটু জ্বালিয়ে দেখাবেন, আপনারা দেখছেন অসাধারণ দুটো হেডলাইট ইউজ করা হয়েছে আপনারা দেখছেন। আর বাইকটার পেছনে LED ইন্ডিকেটরের পাশাপাশি LED ব্যাকলাইট ইউজ করা হয়েছে আপনারা দেখছেন। তো এখন চলে আসতেছি বাইকটার ড্যাশবোর্ডটাতে। যদি আমি দেখাই বাইকটাতে 3-পার্টের হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। পাশাপাশি বাইকটার ড্যাশবোর্ডটা যদি দেখি, বাইকটাতে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে আপনারা দেখছেন। সো ফ্রেন্ডস, এখন চলে আসতেছি বাইকটার ফ্রন্টের চাকাতে। আপনারা দেখছেন বাইকের ফ্রন্টের চাকার সাইজ হচ্ছে 110/70 এবং 17 ইঞ্চের অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে। আর সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে বাইকটাতে কিন্তু ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। আর বাইকটার ফ্রন্টে আপনারা দেখছেন ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং ফুল টিউবলেসের চাকা ইউজ করা হয়েছে। আর আমি আবারও বলে নিচ্ছি এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। সো ফ্রেন্ডস, পাশ থেকে দেখলে আপনারা দেখছেন এখানে অনেক সুন্দর একটা বডি কিট ইউজ করা হয়েছে। আপনারা এই পাশে দেখছেন লেখাই রয়েছে KTM 125। আর এই বাইকটাতে ফুয়েল ট্যাঙ্কটা যদি আমরা দেখাই, এই বাইকটাতে আপনার 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। পাশাপাশি এই বাইকটার সিটটা যদি আমরা দেখি, এই বাইকটাতে 2-পার্টের সিট ইউজ করা হয়েছে এবং অনেক স্টাইলিশ একটা সিট ইউজ করা হয়েছে। এই বাইকটার টোটাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 178.5। সো ফ্রেন্ডস, এখন চলে আসতেছি বাইকটার পেছনের চাকাতে। তো বাইকটার পেছনের চাকার সাইজ হচ্ছে 150/60 এবং 17 ইঞ্চের অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে ফ্রন্টের মতোই। আর পেছনের চাকাটাতেও যদি আমরা দেখি, আপনারা দেখছেন এই যে পেছনের চাকাতেও কিন্তু আমি যেটা বলেছিলাম এটা হচ্ছে ডুয়েল ABS-এর একটা বাইক। পেছনের চাকাতেও ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং পেছনেও কিন্তু ফুল টিউবলেসের চাকা ইউজ করা হয়েছে। পাশাপাশি বাইকটার পেছনের সাসপেনশনটা যদি আমরা দেখি, বাইকটার পেছনে মনো সাসপেনশন ইউজ করা হয়েছে আপনারা দেখছেন। বাইকটার এক্সোস্টটা যদি আমরা দেখি, বাইকটার এক্সোস্টটা কিন্তু একেবারে নিচের দিকে দেওয়া হয়েছে। এই এটা হচ্ছে বাইকটার ফুল লুক। আর এই বাইকটার প্রাইসের কথায় যদি এখন আসি, এই বাইকটা বর্তমানে বিক্রি করা হচ্ছে 4,10,000 টাকা দিয়ে। তো আপনারা কোথা থেকে কিনতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে আমি এই শোরুমটার ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। আর এটা কিন্তু আপনারা দুটো কালারে পেয়ে যাবেন। আমি আবারও বলছি একটা হচ্ছে অরেঞ্জ এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন এবং আরেকটা কালার যদি আমি আপনাদেরকে দেখাই, আর এই পাশে আরও একটা কালার যদি আমরা দেখি এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালারের কম্বিনেশনে। মূলত এই দুটো কালারেই আপনারা KTM RC-টা পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, দুটো কালারই আপনাদেরকে দেখালাম। মূলত আমার কাছে এই কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আগে সাদা কালার চেয়ে কমলা কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এবং আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ফ্রেন্ডস, এই শোরুমে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে ওরা KTM RC নিয়ে এসেছিল হচ্ছে 8টা। তো অলরেডি 8টাই সোল্ড আউট হয়ে গিয়েছে। আর আপনারা সেকেন্ড স্লটের জন্য যারা বুকিং দিবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার রয়েছে। আপনারা সেকেন্ড স্লটের জন্য বুকিং দিলে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 3,90,000 টাকা দিয়ে। তো সেক্ষেত্রে আপনাকে পুরো বুকিং মানিটাই দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন কিন্তু এটা 3,90,000 টাকা। এছাড়াও
যারা আপনারা নিতে যাচ্ছেন তারা আপনারা এটা নিতে পারবেন 410,000 টাকা দিয়ে। সো ফ্রেন্ডস, KTM বাইকটা কিন্তু যারা চাচ্ছেন তারা এই শোরুমটা অবশ্যই ভিজিট করবে। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যারা KTM RC কেনার কথা ভাবছেন তারা এই শোরুমটা অবশ্যই ভিজিট করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি এই শোরুমটার ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। আর এই বাইকটার বর্তমান মূল্য হচ্ছে 410,000 টাকা। আপনারা যারা চাচ্ছেন তারা হাফসা মার্ট থেকে আপনারা চাইলে এই বাইকটা নিতে পারবেন। আর বর্তমানে দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে, আমি দুটো কালারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।